ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস চলতি মাসে সরকারি অনুদান পাওয়া ছায়াবৃক্ষ নামের একটি চলচ্চিত্রের শুটিং এ অংশ নেওয়ার কথা ছিল কিন্তু আকস্মিক মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ায় অপুর কথা বিবেচনা করে শুটিং পেছায় চলচ্চিত্রটির প্রযোজক পরিচালক এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন মা মারা যাওয়ায় মেন্টালি একটা চাপের মধ্যে ছিলাম তাই সময় মতো শুটিংয়ে অংশ নিতে পারেনি ছায়াবৃক্ষ চলচ্চিত্রের পরিচালক বন্ধন বিশ্বাস পরিচালিত ও টিমের সঙ্গে আমার কথা হয়েছে আগামী মাসে অর্থাৎ নভেম্বরে আমি কাজ শুরু করব এই সিনেমার নতুন করে আবারও কাজ নিয়ে অপু বলেন সামনে বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে তবে সেগুলোতে কাজ করব কিনা তা এখনও শিওর বলতে পারছি না পাকাপাকি হয়ে গেলে সবাইকে বিস্তারিত জানাতে পারবো এখন অনেক তারকায় ওয়েব সিরিজের দিকে ঝুঁকছেন সামনে তাকে এই প্ল্যাটফর্মে দেখা যাবে কি না জানতে চাইলে কোটি টাকার কাবিন খ্যাত এই নায়িকা বলেন আমি বরাবরই একটু আলাদা ধরনের কাজ করার চেষ্টা করি পৃথিবীর বড় বড় শিল্পীরা ওয়েব সিরিজে কাজ করছেন আমিও সামনে কাজ করব আশা করি তবে কিছুটা সময় নিয়ে দেখতে চাচ্ছি কি হয় শোনা যাচ্ছে ওমর সানি আর মৌসুমীর সাথে একটা ওয়েব সিরিজের কাজ নিয়ে কথা হচ্ছে অপু বিশ্বাসের স্ক্রিপ্ট অলরেডি পছন্দ হয়েছে তার ওমর সানির সাথে কথা হয়েছে এই কাজ নিয়ে ওমর সানি খুব আশাবাদী এই ওয়েব সিরিজ নিয়ে থ্রিলার ভিত্তিক এই ওয়েব সিরিজে প্রথম সিজনে থাকছে নয়টি পর্ব কলকাতার কিছু আর্টিস্টও কাজ করবেন এখানে সব মিলে মনে হয় বড় কিছু একটা হতে যাচ্ছে